নমস্কার বন্ধুরা, ডিফেন্স নিউজ বাংলা জয় মহাকাল চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সমুদ্রের নিচে ক্ষমতা বাড়াতে অ্যান্টিশিপ মিসাইলের ব্যবহার করবে ভারতবর্ষ। শত্রুপক্ষের ঘুম ওড়াতে একের পর এক মিসাইল সার্ভিসে নিয়ে আসছে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ করে আত্মনির্ভর ভারত গড়ার জন্য দেশীয় মিসাইলগুলির ওপর নজর দেওয়া হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর হাতে থাকা অন্যতম একটি বিধ্বংসী মিসাইল হল ধনুষ মিসাইল। একাধিক রেঞ্জের এই ধনুষ মিসাইল পরমাণু আক্রমণে সক্ষম। ভারতে তৈরি শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলগুলির মধ্যে একটি হল ধনুষ মিসাইল, যার ভর 4,500 কেজি, দৈর্ঘ্য 8.53 মিটার এবং ব্যাস প্রায় 0.9 মিটার। এই মিসাইলটি ভারতীয় নৌবাহিনীর সার্ভিসে রয়েছে বর্তমানে। দেশীয় মিসাইলটি ভূমি থেকে ভূমি এবং জাহাজ থেকে জাহাজে আক্রমণ করতে সক্ষম। মিসাইলটি ডিজাইন করেছে DRDO এবং এটি ম্যানুফ্যাকচার করেছে ভারত ডায়নামিক্স লিমিটেড। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ধনুষের ওভারহেডের মধ্যে আছে ফ্র্যাগমেন্টেশন, থার্মোবারিক এবং পারমাণবিক অস্ত্রের মতো বিধ্বংসী জিনিস। ধনুষ 350 কিমি দূরত্বের জন্য 1,000 কেজি ওভারহেড বহন করে এবং 600 কিমির জন্য 500 কেজি এবং 750 কিমি দূরত্বের জন্য 250 কেজি ওভারহেড বহন করতে সক্ষম। ধনুষ মিসাইলকে অ্যান্টিশিপ মিসাইল হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও এই মিসাইলটি তার রেঞ্জের ওপর নির্ভর করে শত্রুপক্ষের সীমানাকে ধ্বংস করতে পারে। মিসাইলটিকে বহুবার পরীক্ষা করা হয়েছে। এটি সফলভাবে পরীক্ষা করা হয় 2009 সালের 13ই ডিসেম্বর চণ্ডীপুরের INS সুভদ্রা থেকে নিক্ষেপ করা হয় এটি। এরপর 5ই অক্টোবর 2012 সালে, 23শে নভেম্বর 2013 এবং 2015 সালে 9ই এপ্রিল এবং 24শে নভেম্বর ওড়িশা উপকূলে INS সুভদ্রা থেকে নিক্ষেপ করা হয়েছিল, যাতে এটি আবারও সফলতা লাভ করেছিল। 2015 সালের ডিসেম্বর মাসে এই মিসাইলটিকে INS রাজপুত থেকে নিক্ষেপ করা হয় এবং মিসাইলটির রেঞ্জ ছিল 350 কিলোমিটার, যা স্থলভাগের একটি নির্দিষ্ট লক্ষ্যে গিয়ে আঘাত করে এবং পরীক্ষায় সফলতা লাভ করেছিল। এরপর আরও কয়েকবার এই মিসাইলটিকে পরীক্ষা করা হয়েছিল, তাতেও এটি সফলতা লাভ করেছে। এই ধনুষ মিসাইলটিকে পৃথ্বী মিসাইলের একটি বৈকল্পিক রূপ বলা হয়। এই মিসাইলগুলি সমুদ্র থেকে যাতে শত্রুপক্ষের ভূভাগের মধ্যে আক্রমণ করতে পারে তার চিন্তা করেই এই মিসাইল তৈরি করা হয়েছে। এই ধরনের আরও নিউজ আপডেট পেতে হলে চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।